নমস্কার, আমি অয়ন। আমি আবারও পৌঁছে গেছি আমার ইনস্টিটিউটে, অর্থাৎ আইআইটি যোধপুরে। যারা আপনারা জানেন না তাদের বলি, আমি কারেন্টলি একজন আইআইটি যোধপুরের স্টুডেন্ট। গরমের ছুটির টাইম, এখন জুন মাস চলছে, কিন্তু কিছু কাজের জন্যে আবার পৌঁছে যাচ্ছি আমি ক্যাম্পাসে। আর আজকেই সকালবেলা এসে পৌঁছেছি যোধপুর এবং তারপর সোজায় চলে এসেছি ক্যাম্পাসে। এখনও কনস্ট্রাকশন চলছে এই সাইডে। আমি এর আগে যখন এসেছিলাম তখন আমি গেছিলাম একটা জায়গায়, ইনস্টিটিউটের মধ্যেই। সেটা ছবিগুলো যখন আমি আমার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করি তখন অনেকেই ব্যাপারটা বিশ্বাস করেনি যে এই জায়গাটা আমাদের ইনস্টিটিউটের ক্যাম্পাসের মধ্যেই, এবং সেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস। এবং হোস্টেল থেকে একটু দূরে হলেও হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গিয়ে জিনিসটা এনজয় করতে খুব ভালোই লাগে। হয়তো থাম্বনেল দেখে কিংবা টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, জায়গাটা হলো ইনস্টিটিউটের জাস্ট পিছন দিক করে। ওই আপনারা যদি ম্যাপটা দেখছেন স্ক্রিনের ওপর তাহলে হয়তো বুঝতে পারছেন যে ঠিক পিছন দিক করে ওই জায়গাটাতে কোনো কনস্ট্রাকশন আমাদের বিল্ডিংয়ের হয়নি, এবং ফিউচারে হবে কি না জানা নেই। এখন সেই জায়গাতে, মানে এই জায়গাটা ঘেরার পরে কিছু ওয়াইল্ড লাইফের প্রেজেন্স ওখানে জানা যায়, এবং সেগুলো মেনলি হচ্ছে চিংকারা, হরিণের একটা প্রজাতি, আর ময়ূর, আর প্রচুর সংখ্যায় পাখি। এর আগের বার এসেও আমি প্রচুর ছবি তুলেছি, সেগুলো হয়তো আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপনারা দেখেছেন। আজকে আবার সেই জায়গায় চললাম নিজের চোখে হরিণ এবং ময়ূর আর পাখি দেখতে। এখন সময় প্রায় ছটা, সন্ধে ছটা, কিন্তু যেহেতু রাজস্থানের, আপনারা জানেন রাজস্থান ভারতের অনেকটাই পশ্চিম দিকে অবস্থিত, আর গ্রীষ্মকালে এখানে মোটামুটি সূর্যাস্ত হতে হতে মিনিমাম সন্ধে সাড়ে সাতটা, তো অবশ্যই 7টা থেকে 7:30টার মধ্যে এখানে সূর্যাস্ত হয়, যেটা হয়তো গ্রীষ্মকালে আমাদের পশ্চিমবঙ্গে যে সময়টা হয়তো মোটামুটি 6টা। এই জায়গাটা হলো স্পোর্টস কমপ্লেক্স, এর ভেতরে ইনডোর স্পোর্টস আছে, যার মধ্যে মেইন হলো ব্যাডমিন্টন। আর এই সোজা এই রাস্তাটা দিয়ে চলে গেলে ওখানে রানিং ট্র্যাকস রয়েছে, ফুটবল গ্রাউন্ড আছে, বাস্কেটবল গ্রাউন্ড আছে, লন টেনিস আছে, এবং ভলিবল আছে, আরও অন্যান্য বিভিন্ন রকম আউটডোর স্পোর্টসের ফেসিলিটি রয়েছে। কিন্তু আমি যাচ্ছি না এইদিকে, আমি চলে যাবো আরও পিছন দিকে, অর্থাৎ এই রাস্তার দিকে। যতগুলো আইআইটি রয়েছে তার মধ্যে সমস্ত আইআইটিরই, মানে ক্যাম্পাসটা এত বড়, এগুলো পার্মানেন্ট ক্যাম্পাস হয় আইআইটির, সেই ক্যাম্পাসগুলো এতটাই বড় যে স্টুডেন্টরা প্রেফার করে সাইকেল রাখতে। কিন্তু আমি যেহেতু এখানে একজন মাস্টার্সের স্টুডেন্ট এবং আমার অ্যাডমিশানটাও হয়েছে কোভিডের টাইমে, আর ক্যাম্পাসে বেশি দিন, আমি এই দ্বিতীয়বার এসেছি। এর আগে যখন এসেছিলাম 1.5 মাসের জন্য আগের বছর 2021 সালে, আর সেকেন্ড টাইম এলাম হলো এখন, সুতরাং মোটামুটি 1 বছর শেষ আমার, আর মাত্র 1 বছর থাকবো। তাই যে জিনিসটা অন্যান্য স্টুডেন্টদের কাছে থাকে যারা বেশি সময়ের জন্য আসে, ধরুন বিটেক বা পিএইচডি, তাদের থাকে হচ্ছে একটা সাইকেল। সেই সাইকেলটা নিয়ে ক্যাম্পাসটা দারুণভাবে ঘুরে বেড়ানো যায়, সে যে কোনো আইআইটি হোক। মানে জাস্ট কথা বলতে বলতে আমি পুরোপুরি ওই জায়গাটাতে পৌঁছইনি, আর এখান থেকেই মোটামুটি দর্শন শুরু। মানে ছোট ক্যামেরায় তো আপনারা দেখতে পাবেন না, তাও দেখানোর চেষ্টা করি। এই মাঠটার মধ্যে একটা পুরো চিংকারার ঝাঁক ঘুরে বেড়াচ্ছে, পুরো চিংকারা, ওই যে দৌড়ে চলে যাচ্ছে ওই দিকটাতে করে। তো আমি আপাতত এই ছোট ক্যামেরাটা বন্ধ করছি, আমার কাছে বড় ক্যামেরাও রয়েছে, জুম ভালো, সেই ক্যামেরাটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে সিরিয়াসলি দেখুন একবার, এইখানে রাস্তা পেরোচ্ছে, যদি দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এইখানে রাস্তা পেরোচ্ছে। তা আমি আর এগোচ্ছি না, আমি এখান থেকে বড় ক্যামেরায় একটু তোলার চেষ্টা করি এইগুলোকে। এরা রাস্তা পেরিয়ে গেল, পুরো একটা ঝাঁক রয়েছে,
দেখতে পেয়ে পালিয়েছে। মানে এখনো পর্যন্ত মেইন যে রাস্তাটা সেখানে পৌঁছাইও নি, মেইন যে জায়গা এখান থেকেই শুরু হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির কাছাকাছি কিংবা আমাদের পশ্চিমবঙ্গের দিকে অনেক জায়গায় কাঠবেড়ালি এবং চড়ুই পাখির সংখ্যাও খুব কমে গেছে। এখানে কিন্তু হোস্টেলের মধ্যে আমাদের চড়ুই পাখি এবং কাঠবেড়ালি প্রচুর আসে। কাঠবেড়ালি অতটা না এলেও মানে এত বেশি চড়ুই পাখি, মানে আমি প্রথমবার এসে অবাক হয়ে গেছিলাম যে আমাদের ওই দিকে চড়ুই পাখির সংখ্যা কমে গেছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর রয়েছে। এখানেও কোনো কনস্ট্রাকশন এখন হচ্ছে না, ছোটোখাটো কনস্ট্রাকশন হচ্ছে সামনের দিকটা করে, এই জায়গাগুলোতে ছোটোখাটো কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু অনেকটা বড় জায়গা জঙ্গল ছেড়ে রাখা হয়েছে তাদের জন্য। ওইদিকে আর একটা দেখা যাচ্ছে কনস্ট্রাকশন সাইটের মাঝখানেই। এইটাই মোটামুটি রাস্তা শেষ, এই রাস্তাটা ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি এদিকে যাচ্ছি না, আমি যাব এইদিকে। এটাই শেষ রাস্তা, আপনারা যদি দেখেন ম্যাপে, ম্যাপটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটাই শেষ রাস্তা। এর পিছন দিকে এই যে জায়গাটা রয়েছে, এই কমপ্লিট জায়গাটা হলো জঙ্গল। হরিণের দর্শন তো অনেক হলো, মানে হরিণ প্রচুর দেখা যাচ্ছে, যেটা চিংকারা এই সাইডে এখনও দাঁড়িয়ে রয়েছে, এটা আপনাদের ক্যামেরা দিয়ে দেখালাম। এইটা হলো আইআইটি যোধপুরের হেলথ সেন্টার। তো এই রাস্তাটা ধরেই সোজা হাঁটছি, এই এই দিকটাতেই সমস্ত ময়ূর হরিণ সব দেখা যায়। তো সামনে একটা ময়ূর দেখতে পাচ্ছিলাম, এখন আবার হঠাৎ করে উদাও হয়ে গেছে। ওই যে সামনে রয়েছে, ঠিক এই জায়গাটা সামনে, সামনে এই জায়গাটাতেই রয়েছে, এই জায়গাটা করে। আজকে মোটামুটি এটুকুই দেখতে পেলাম। এর আগের বার যখন এসেছিলাম সেপ্টেম্বর মাসে, মানে তখন এই জায়গাগুলো পুরো সবুজ ছিল, এই যত হলুদ ঘাস রয়েছে এই সম্পূর্ণ জায়গাটা সবুজ ছিল এবং খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখন যেহেতু গরমকাল, মোটামুটি ঘাসগুলো হলুদ হয়ে গেছে, কয়েকটাই সবুজ ঘাস শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর এখন যেহেতু জুন মাস চলছে, সেহেতু আশা করা যায় আগামী এক দেড় মাসের মধ্যে এখানে বর্ষা নামবে। যদিও রাজস্থানের বৃষ্টি তো বুঝতেই পারছেন, এমনি বৃষ্টি খুবই কম হয়, কিন্তু তাও আশা করা যায় তখন এই জায়গাগুলো হয়তো আরও ভালো সুন্দর হয়ে উঠবে। এই আজকের ভিডিওতে যা যা তুললাম সেগুলো তো থাকছেই, তার সাথে এর আগের ভিজিটে যে ভিডিওগুলো কিংবা স্টিল ফটোগুলো তুলেছি তার মধ্যে কিছু কিছু এই ভিডিওতে আমি রাখলাম, দেখবেন ভালো লাগবে।
এই দিকগুলো ডিপার্টমেন্টাল বিল্ডিং, আর এই রাস্তাটা সোজা আবার ঘুরে মেন রাস্তায় গিয়ে উঠছে, মেন একটা জায়গাতে গিয়েই মিট করছে। এটা একটা ছোট্ট এক্সকারশন ছিল আজকে ক্যাম্পাসে ঢুকে ঢুকেই। এরপর আমি যোধপুরের আরও কয়েকটা ভিডিও আনবো, যেখানে যোধপুরের যে সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো রয়েছে, ঠিক যেরকম মেহরানগড় ফোর্ট, ঘণ্টাঘর, যশবন্তথাড়া, সেই সমস্ত জায়গাগুলো আমি ঘুরবো এবং ভিডিও বানাবো। তাই চ্যানেলে জুড়ে থাকার জন্য ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আর এটা আমি ইন্টারনেটেও কিছু কিছু জায়গায় পড়েছি যে শুধুমাত্র আইআইটি যোধপুর নয়, কিছু কিছু অন্যান্য আইআইটিতেও এরকম ওয়াইল্ড লাইফ দেখা যায়। ঠিক আইআইটি ম্যাড্রাস যেরকম একটা রয়েছে, যে ম্যাপেও দেখেছি এবং কিছু কিছু স্টুডেন্টদের পোস্টও দেখেছি, যেখানে তারা শেয়ার করেছে যে ক্যাম্পাসের জাস্ট পিছন দিকে এরকম একটা ছোটো জঙ্গল মতো রয়েছে, যেখানে ছোটোখাটো হরিণ এবং পাখি দেখা যায়। আর একটা জায়গাও রয়েছে যেটার ক্যাম্পাসের পাশেই মনোরম একটা জায়গা, যেটা হলো আইআইটি বোম্বেতে, যেটাকে আগে বলা হতো আইআইটি পওয়াই, এবং ওর পাশেই রয়েছে পওয়াই লেক। যদিও আমি জানি না সেখানে কোনো ওয়াইল্ড লাইফ বা এরকম কিছু দেখা যায় কি না, বাট হ্যাঁ, জায়গাটা ডেফিনেটলি খুব মনোরম হবে। আর এটা আমার প্রথম ব্লগ ছিল, তাই অনেক ভুল ত্রুটি হয়েছে, যে সমস্ত ইম্প্রুভমেন্ট দরকার সেগুলো আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন নিচে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।